পেঁয়াজ মজুদ রেখে বেশি দামে বিক্রি, চট্টগ্রামের বিভিন্ন স্থানে জরিমানা। বন্ধুরা দেখতেছেন আমার এই ভিডিওটি, ফেসবুক থেকে ভিডিওটি শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আজকে কি হয়েছে, এই যে এখানে দেখতেছেন একটা প্রতিবেদন, এখানে বলা হয়েছে দেখুন, ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে 100 থেকে 120 টাকা। এমন পরিস্থিতিতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। চট্টগ্রামের নগরীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় 5 প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার 9 ডিসেম্বর দুপুরে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। তো আপনারা যারা এই যে ফায়দাররা লুটতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারাও বেশি দামে কিনে আপনারা বেশি দামে বিক্রি করার এই চিন্তা ভাবনা বাদ দিন, ঠিক আছে? আপনারা যারা যদি ভালোভাবে চলেন, ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, অবশ্যই আমরা খেটে খাওয়া মানুষজন যারা রয়েছি সাধারণ, আমরা অবশ্যই ভালো একটি পরিস্থিতি স্পেন্ড করতে পারবো, ঠিক আছে? আমাদের সংসার টিকায় রাখতে পারবো। আপনারা এই সিন্ডিকেট থেকে বের হয়ে যান, সকলের উদ্দেশ্যে বলছি, অনুরোধ করছি, সিন্ডিকেট করেন না। এই দুনিয়া থেকে সবারই চলে যেতে হবে, কেউ আমরা চিরদিন থাকব না। তাই অবৈধ পয়সা ইনকাম করে অনেক বড় হওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিন। ধন্যবাদ, ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন।